বাংলা প্রথম পত্রের ক্লাসে মরুভাস্কর প্রবন্ধের আলোচনায় সবাইকে স্বাগত। মরুভাস্কর প্রবন্ধটি রচনা করেছেন হাবিবুল্লাহ বাহার, যিনি ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। যিনি 1906 খ্রিস্টাব্দে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন, তিনি মূলত একজন প্রাবন্ধিক। কিন্তু প্রাবন্ধিক হলেও তিনি কিছু জীবনী গ্রন্থ রচনা করেছেন, যেমন ওমর ফারুক, আমির আলী এই সব বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। আর হাবিবুল্লাহ বাহার 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল মৃত্যুবরণ করেন। তো চলো আমরা এখন মরুভাস্কর প্রবন্ধটি আলোচনা করব। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো কি বলছে, এই পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। মহাপুরুষ কারা? মহাপুরুষ হচ্ছে তারাই যারা মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তো এই রকম যে সমস্ত মহাপুরুষ এই পৃথিবীতে আগমন করেছে, যাদের আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। কি বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে তার জীবনের সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা, তার প্রত্যেকটা আচার আচরণ এমনভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে যার প্রতিটা সত্য নির্ণীত হয়েছে, এবং তারকে নিয়ে যতটা গবেষণা করা হয়েছে অন্য কোনো মহাপুরুষের বেলায় এতটা গবেষণা করা হয়নি। হাজার হাজার বই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা হয়েছে, হাজার হাজার বইয়ে। সেই সমস্ত বই, সেই সমস্ত ঐতিহাসিক জায়গায় গিয়ে, বিভিন্ন স্থানে গিয়ে মানুষের কাছে শুনে, পরম্পরার কাছে শুনে তারা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জেনেছে এবং সবাই স্বীকৃতি দিয়েছে যে তিনি সঠিক ছিলেন। এরপর দেখো তৃতীয় প্যারা পড়ছি আমি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার মনে করত। সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। কি বলছে দেখো, আরব দেশের লোকেরা, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে আরব দেশের মানুষের স্মৃতিশক্তি ছিল খুবই অসাধারণ। তারা বিশাল বিশাল কাব্যগ্রন্থ খুব সহজেই মুখস্থ করে ফেলত। এরকম বলতে পারো যে তারা যা শুনতো সেটাই মুখস্থ করে ফেলতে এক প্রকার। এবং আরবি সাহিত্য, আরবের সাহিত্য হচ্ছে আরবি, তাদের ভাষা আরবি। আরবি সাহিত্য যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে তারা মুখস্থ না করে আরবিরা লিখে রাখাকে লজ্জার মনে করত। যে কেউ যদি লিখে রাখে যে না আমার এটা মনে থাকবে না আমি লিখে রাখি, তাহলে এটাকে লজ্জার মনে করতো যে না ও যদি শুনে আমি লিখে রাখছি তাহলে ও ভাববে যে আমি মনে হয় আমার স্মরণশক্তি কম, আমি মনে রাখতে পারি না। এজন্য তারা এটা লজ্জার মনে করতো, এজন্য সব কিছু তারা মুখস্থ রাখত।
সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা, সাহাবিকারা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী ছিলেন, অর্থাৎ তার যারা সাথী ছিলেন তার জীবন দশায়, তিনি নবুয়তের পর থেকে তার মৃত্যু পর্যন্ত যে সমস্ত মানুষ তার সহচর্য লাভ করেছেন, তাকে অনুসরণ করেছেন, তাহাদেরকে সাহাবি বলা হয়। আর এই সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞ, হাদিস অর্থ হচ্ছে কথা, মুখের বাণী। তো সাধারণত হাদিস বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন তার প্রত্যেকটি কথাকে হাদিস বলা হয়। তো তারা কী করতো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতো সেটাই তারা মুখস্থ রাখতো। এরকম তার মুখের হাজার হাজার কথা তারা সবাই মুখস্থ রাখতো। হযরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে অসাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। 60 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল না, একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি ছিল তার আসবাবপত্র। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলত না আগুন। এখন কি বলছে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার গৌরব বলা হয়েছে। কেন, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে সেদিকেই এগিয়ে যাচ্ছি। তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও, নবী অর্থ হচ্ছে আল্লাহর বিশেষ প্রেরিত দূত বা সংবাদবাহক, বার্তাবাহক, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর বন্ধু। তো তিনি আল্লাহর কাছে যেটি চাইতেন সেটি আল্লাহ পূরণ করে দিতেন, কিন্তু তিনি আরাম আয়েস না চেয়ে তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। তার 60 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে অনেক ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে, যা দেখলে আমাদের, যা স্মরণ করলে আমাদের অবাক হতে হয়। তিনি একজন এতিম ছিলেন, সেই এতিম থেকে কি হয়েছেন, তিনি সমগ্র আরব ভূমির অবিসংবাদিত নেতা। অবিসংবাদিত কাকে বলে, অবিসংবাদিত বলা হয় সকলেই যাকে সমর্থন করে, সকলেই যাকে মেনে নেয়, তাকেই বলা হয় অবিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, অধিনায়ক অর্থাৎ মদিনার নেতা, তখন তার ঘরের মাত্র 2টি আসবাবপত্র ছিল, একটি হচ্ছে খেজুর পাতার বিছানা, এবং অর্থাৎ খেজুর পাতা দিয়ে যে বিছানা তৈরি করা হয়, আর একটি হচ্ছে পানির সুরাহি। সুরাহি শব্দের অর্থ হচ্ছে পাত্র, অর্থাৎ পানির সুরাহি অর্থ হচ্ছে পানির পাত্র। এরপর দেখো, অনেক সময় তিনি অনাহারে থাকতেন, অনেক সময় খেতেন না, আবার অনেক সময় তার উনুনে অর্থাৎ চুলায় আগুন জ্বলত না, মানে রান্না হতো না। হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুতোভয়, সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখ তার সবসময় হাসি হাসি, ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে মিশুক মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে ভুল হয় না। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়, বহুদিন পর দাইমা হালিমাকে দেখে, মা আমার মা, মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করেছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন, আমি রাজা নয় কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। কি বলছে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, কোমল এবং কঠোরতার সংমিশ্রণে। তিনি বিশ্বাসে ছিলেন অজেয়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসে কেমন ছিলেন, অজেয়। অকুতোভয়, সত্য ও সংগ্রামী যিনি বজ্রের মতো কঠিন বা কঠোর। তাহলে সত্য
বীরত্ব এবং সংগ্রামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, আবার তাকেই দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। তার সাথে যখন অর্থাৎ কি বলছে যে তিনি সত্য প্রতিষ্ঠার জন্য তার বিশ্বাসে তিনি অজেয়, অকুত ভয়, তিনি সত্য সংগ্রামের জন্য তিনি বজ্রের মতো কঠোর এবং পর্বতের মতো অটল, তাকে সেখান থেকে টলানো যায় না। এবং তিনি তার যখন বন্ধু আবার তিনি যখন তার বন্ধুদের সাথে দেখা হতো তখন তাদের সাথে হাসি হেসে হেসে কথা বলতো, বাচ্চাদের সাথে হেসে হেসে খেলা করতো, তাদের সাথে দুষ্টামি করে কথা বলতো, এবং তার বন্ধু বিয়োগে তিনি অশ্রুসিক্ত হয়। তিনি বাচ্চাদেরকে এত ভালোবাসতেন যে একটা বাচ্চাকে তার বুলবুলির পাখির খবর নিতেও তার মন থেকে ভুল হয় না। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমা বলতে কাকে বলা হয়, সে সময় আরব দেশে যে সম্ভ্রান্ত বংশে যে সমস্ত বাচ্চারা হতো সে সমস্ত বাচ্চাদেরকে মায়ের তার নিজেদের নিজের মায়েরা দুধ খাওয়াতো না, তারা কি করতো তাকে লালন পালনের জন্য 6 মাস 6 বছর তারা অন্য একজনের কাছে দিয়ে আসতো। সে সময় যারা এই সন্তানকে নিয়ে যেত তাদেরকে বলা হতো দাইমা। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় লালন পালন করেছেন বিবি হালিমা। তো তার এই দাইমা হালিমাকে দেখে তিনি বললেন মা আমার, মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। এবং মক্কা বিজয় যখন হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কায় জন্মগ্রহণ করেন কিন্তু তিনি ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পর তিনি যখন আবার একসময় মানুষ নিয়ে মক্কা জয় করেন, মক্কার সাথে জয় হয় এবং মক্কা জয় করে সেই সময় একটা মক্কা বিজয় বলে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কি হয় এটাকে বলা হয় রক্তপাতহীন যুদ্ধ, অর্থাৎ তিনি তার লোকজন নিয়ে আসছেন আর মক্কাবাসীরা তাকে কোনো বাধা না দিয়ে তাকে মক্কায় প্রবেশ করতে দিয়েছেন এবং তাকে তার উপরে অবিসংবাদিতভাবে তার উপরে মক্কার ক্ষমতা অর্পণ করে। তো এই মক্কা বিজয়ের পর তিনি সাফা পর্বত আছে, মক্কায় একটা সাফা পর্বত আছে তার পাদদেশে, অর্থাৎ তার পাদদেশে বসে তিনি একটা বক্তৃতা করছিলেন। এমন সময় একজন লোক আসলো যিনি ভয়ে কাঁপতে থাকলো। কেন কাঁপতে থাকলো? যে একটা সময় তারাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে, এখন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই প্রতিশোধ গ্রহণ করে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ভয় করছো কেন, আমি তো এখানে রাজা নই, আমি কারো মনিব নই, আমি এমন মায়ের সন্তান, শুষ্ক খাদ্য যার আহার যথা, আমি খুব সাধারণ একজন মায়ের সন্তান। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পদ দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পদের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কি বলছে যে তিনি জীবনে কাউকে কড়া কথা বলেননি এবং কাউকে অভিসম্পদ দেননি। অভিসম্পদ হচ্ছে কারকে, যে তোমার মন্দ হোক, এই ধরনের কথা কাউকে বলেননি। তার একজন ভৃত্য ছিলেন, ভৃত্য অর্থ হচ্ছে তাকে সাহায্য করত, তার সবসময় সাথে সাথে থাকত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তার মুখে কখনো কোনো কথা শুনিনি, মানে কড়া কথা শুনিনি। আমি তার সাথে যে 10 বছর চাকরি করেছি, হযরতের মুখে আমি কখনো কোনো কড়া কথা তিনি আমাকে বলেননি। এমনকি একবার একটা ঘটনা হয়েছে, শোনো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলছে আনাস তুমি আমাকে এই পাঞ্জাবিটা কি শালটা এনে দাও, যে চাদরটা এনে দাও। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট, সে বাইর হয়ে দেখে যে বাচ্চারা খেলা করছে, সে তাদের সাথে খেলা করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বলে যে সে আসে না কেন, আনাসের খোঁজে সে নিজেই যাচ্ছেন চাদরটি নিয়ে আসতে। তো কি হয়েছে, যাইতে যেতে দেখে যে সে বাচ্চাদের সাথে খেলা করছে। তো
তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে আনাসের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পরে বলছেন যে তিনি যে আমার দিকে মুচকি হাসি দিলেন, তার সেই মুচকি হাসির শাসন আমি কোনোদিন ভুলিনি এবং আর কখনো পরবর্তীতে আমার কোনো কাজে ভুল হয়নি, এবং সেই শাসনই আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সরল সঠিক পথে রেখেছেন। এবং তিনি মক্কাবাসীরা তাকে কিন্তু অনেক অত্যাচার করছে, বিশেষ করে তায়েফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেছে তার উপরে কিন্তু প্রচুর পাথর নিক্ষেপ করা হয়েছে, তাকে পাগলের মতো তাড়ানো হয়েছে, মক্কার দুষ্ট ছেলেরা তাকে নিয়ে মানে অনেক তুচ্ছ ছিল, অনেক তার সাথে বেয়াদবি করছে, তাকে অনেক অত্যাচার করছে, কিন্তু কখনো তিনি তাদেরকে অভিশাপ দেননি। একবার জিব্রাইল আলাইহিস সালাম তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন অত্যাচারিত হচ্ছে, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা তিনি এসে বলছেন যে হে আল্লাহ রাসুল, আপনি যদি বলেন তাহলে এখনই এই উহুদ পাহাড় নিয়ে এই তায়েফবাসীর উপরে আমি দাবিয়ে দিতে পারি। তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে না হে আল্লাহ, তিনি বলছে যে না, এদেরকে এমন করলে তারা তাহলে কারা আমার দিন গ্রহণ করবে। পরে তিনি আল্লাহকে বলছে যে হে আল্লাহ, এরা তো এখনও বোঝেনি এজন্য এমন করছে, এদেরকে তুমি ক্ষমা করো এবং এদেরকে বোঝার শক্তি দাও, জ্ঞান দাও। তোমাদের আমাদের কিন্তু এখানে একটি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তো এটা কেন বলা হয়েছে যে হযরত ইসলাম সবসময় সবার সাথে সুন্দর আচরণ করতেন, কখনো কারো প্রতি কঠোর হতেন না, অত্যাচার করতেন না এবং কড়া কথা বলতেন না ও কাউকে অভিশাপ দিতেন না। তিনি অত্যাচারিত যখন তিনি তায়েফে মক্কার তায়েফে অত্যাচারিত হয়ে খুব অসুস্থ আহত হয়েছেন, তখনও তিনি বলছেন তাদের জন্য দোয়া করছেন যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা হযরতের চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে মরছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন, চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন, মানুষকে সালাতের আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হযরত বেলালকে, নারীর অবস্থার পরিবর্তন এনেছেন, নারীর মর্যাদায় তিনি মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত, তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীদের আদর্শ। হযরত ঘোষণা করেছেন বেহেস্ত মায়ের পায়ের নিচে। এরপর দেখো, কুসংস্কারকে হযরত কখনো প্রশ্রয় দেননি। হযরত একবার হযরতের পুত্রের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ দেখা দেয়, লোকে বলা বলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হযরত এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন এবং বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য, কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র বা সূর্যের গ্রহণ লাগতে পারে না। তো কি বলছে দেখো, তিনি কি করছেন, জগতের সাম্যের প্রতিষ্ঠা হযরতের ছিল বিশেষ বিশেষত্ব। তিনি কি করছেন, সেই সময় মক্কাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। হযরত মুহাম্মদ সাল্লাম যখন মক্কা জন্মগ্রহণ করেছেন সেই সময় মক্কার অবস্থা এত করুণ ছিল, তারা জীবিত কন্যা শিশু পুঁতে ফেলত। সেই সময় দাস ব্যবসা হতো, দাসদের প্রতি অনেক নির্যাতন করা হতো, ঘোড়ার পায়ে দাসদের বেঁধে দিয়ে ছোটানো হতো, অনেক যুদ্ধ বিগ্রহ এই একজনের উট আরেকজনের কোয়ায় গিয়ে পানি খেয়েছে সেটা নিয়ে যুদ্ধ বেঁধে যেত, এমন অবস্থা ছিল, চরম একটা মানে বিপর্যয়কর অবস্থা। সেই অবস্থা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম তার নিজের আলোয় আলোকিত করে, তার বিশেষ যে তার গুণে আলোকিত করে সেই মক্কাবাসীকে মদিনাবাসীকে একসময় বিশ্বের জন্য রোল মডেল তৈরি করে দিয়েছেন। তো কি বলছে দেখো, জগতে সাম্যের প্রতিষ্ঠা হযরতের চরিত্রের বিশেষ অন্যতম বিশেষত্ব। তিনি কি করছেন যে সে সময় দাস ব্যবসা ছিল, তিনি দাস ব্যবসা বন্ধ করলেন, তিনি দাস ব্যবসার প্রতিবাদ করলেন। তিনি সেই সময় সাদা কালো ভেদাভেদ ছিল, তিনি হচ্ছে মক্কার মসজিদে
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাফসি গোলাম, তিনি একেতে হাফসি অর্থাৎ সে একদম কালো এবং গোলাম, তিনি একজন দাস। এমনকি তার জিহ্বাও কেটে নিয়েছে। তো সেই হাফসি গোলাম বেলালকে তিনি মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। তাহলে কি তিনি বলছেন না আমার কাছে সাদা কালো কোনো ভেদাভেদ নাই। নারীর অবস্থার তিনি পরিবর্তন এনেছেন কিভাবে, দেখো সে সময় নারীদের তো শিক্ষাই ছিল না, কন্যা শিশুকে পুঁতে ফেলতো জীবিত, মেয়ে হলে যার কন্যা হতো তাকে তিনি তারা বাবা মনে করতো যে হায় হায় আমার মেয়ে হয়েছে, লোকজন শুনলে কি বলবে, ইস বলে সেই মেয়েকে জীবিত পুঁতে ফেলতো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবিত শিশুকন্যা হত্যা এগুলো তিনি বন্ধ করেছেন। নারীদেরকে শিক্ষার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে বলেছেন তিনি। এবং তিনি বলছেন যে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা সেখানে পরবর্তীতে আসছি। তো তার কি বলছে দেখো, এবং তিনি বলছে কি বেহেস্ট হচ্ছে মায়ের পায়ের নিচে, অর্থাৎ মা একজন নারী সেই নারীর পায়ের নিচে কিন্তু বেহেস্ট, যার জন্য আমাদের সবার লক্ষ্য যে হ্যাঁ বেহেস্তে এটা পাবো ওটা পাবো, তো মায়ের খেদমত কিন্তু অবশ্যই করতে হবে, মায়ের সেবা যত্ন ছাড়া বেহেস্ত হবে না। এরপরে এভাবে তিনি জগতে কিন্তু সাম্যের প্রতিষ্ঠা করেছেন, তিনি কুসংস্কার দূর করেছেন। এরপর কি হয়েছে, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলে মারা গিয়েছেন, সেই দিন সূর্যগ্রহণ লেগেছে। তো সূর্যগ্রহণ সৃষ্টি হওয়ার পরে লোকজন বলছে, বলাবলি করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলের মৃত্যুতে কাতর হয়ে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তার কষ্টে তার শোকে প্রকৃতিও শোক পালন করছে। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একসাথে ডাকলেন, সভা করে সবাইকে বললেন যে তোমরা যেটা বলছো এটার মোটেও সঠিক নয়, আল্লাহর অনেক নিদর্শন আছে, যার মধ্যে দুটি নিদর্শন হচ্ছে চন্দ্র এবং সূর্য, কারোর জন্ম বা মৃত্যুর জন্য এই চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না। এরপর হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম আমরা লাস্ট প্যারা পড়ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের উপর সবসময় জোর দিয়েছেন, জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র, এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা তিনি দিয়ে গেছেন। তো কি বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জ্ঞানের প্রতি অর্থাৎ শিক্ষা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন, এবং তিনি বলছেন যে জ্ঞান হচ্ছে হারানো উটের মতো, একটা উট হারিয়ে গেলে, সে সময় উট ছিল আরবের সবথেকে বেশি প্রচলিত, এবং যার উট থাকতো সে মনে করতো যে না আমার আর কোনো কিছুর প্রয়োজন না, আমার অন্তত একটা উট আছে। তো এই উট বিভিন্ন কাজে লাগতো, সে সময় বাণিজ্য করতে কোথাও যাইতে সব কিছুতে উট ব্যবহার করা হতো। তো বলছে যে তোমাদের উট হারিয়ে গেলে যেমন খোঁজো তেমনই তোমরা জ্ঞানকে অন্বেষণ করো, জ্ঞানকে খোঁজ করো। এবং বলছে যে একজন জ্ঞান সাধকের কাল দোয়াতের কালে, অর্থাৎ যে জ্ঞান চর্চা করে তার যে দোয়াতের যে কালি, অর্থাৎ এখন সেই সময় দোয়াত কলম দিয়ে লেখা হতো, তো সেই কালি যেমন শহীদের লহুর চেয়েও চাইতেও পবিত্র। শহীদ হচ্ছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, সাধারণত ইসলামী দৃষ্টিতে তাদেরকে শহীদ বলি আমরা। তো বলা হয় শহীদের মর্যাদা ইসলামে অনেক বেশি, সবাই শহীদ হওয়ার জন্য পাগল হয়ে আছে, এবং ইসলামের সব যারা পূর্বে যারা সাহাবী ছিলেন তারাও শহীদ হওয়ার জন্য জীবন দিয়েছেন, এবং শহীদদের অনেক মর্যাদা। তো তাই শহীদের যতটা মর্যাদা তার থেকেও বেশি মর্যাদা এক যে জ্ঞান চর্চা করে তার ওই কলমের কালি, দোয়াতের কালি। এভাবেই তিনি জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। এই প্রবন্ধটি তোমাদের সংক্ষিপ্ত এবং পরিমার্জিতভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটু কেটে ছেটে তোমাদের উপযোগী করে যাতে সহজে বুঝতে পারো সেভাবে দেওয়া হয়েছে। তো আমরা এখন সৃজনশীল প্রশ্নের আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে আমাদের যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ,
কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। শহীদের রক্ত, আমাদের খ নম্বর প্রশ্ন, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। তো আমরা কি এখানে আমাদের দুটি প্যারায় লিখতে হবে, দুটি প্যারা কি? হ্যাঁ, প্রথম প্যারায় আমরা একটা ছোট্ট করে এক কথায় উত্তর দেব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিটি দ্বারা জ্ঞান চর্চার গুরুত্বকে বোঝানো হয়েছে। আমরা দ্বিতীয় প্যারাতে লিখতে পারি যে কি লিখতে পারি যে আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষাহীন জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তেমনি যে ব্যক্তি অশিক্ষিত তাকে সে পশুর সমান। এজন্য কিন্তু এদিকে আবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জ্ঞান অর্জনের প্রতি বিশেষ জোর দিয়েছেন। তিনি জ্ঞানকে সবসময় হারানো উটের মতো অন্বেষণ করতে বলেছেন এবং তিনি বলেছেন জ্ঞানের সাধকের দোয়াতের কালি শহীদের লৌহর চাইতেও পবিত্র। এই কথাটি তিনি জ্ঞান অর্জনের মহত্ব বর্ণনা করার জন্য এখানে বলেছেন। আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল। এরপরের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এই উদ্দীপকে কোন কোন গুণ ফুটে উঠেছে দেখো। এখন হ্যাঁ, আমরা উদ্দীপকে কি দেখছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার অহমিকা ছিল না, তিনি সবাইকে ভালোবাসতেন, সবার সাথে সুন্দর আচরণ করেন। এই অংশটুকু কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা তাহলে এখানে আমাদের যেহেতু গড় নম্বরের তিনটি প্যারা হবে, আমরা প্রথম প্যারা জ্ঞানমূলক প্যারাতে যে উত্তরটি করতে পারি সেটি এক কথায় করতে হবে। কীভাবে? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে সহজ সরল অহমিকা বিহীন এবং তিনি সর্বদা সবার সাথে মিলেমিশে চলতেন, সবাইকে ভালোবাসতেন, এই কথাটি উদ্দীপকে উঠে এসেছে। এরপর উদ্দীপক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে আলোচনা করো। তো মরুভাস্কর প্রবন্ধে আমরা দেখি কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল কি কোমল আর কঠোরের সংমিশ্রণে। তিনি কি ছিলেন, বন্ধু বান্ধবের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, ছেলেপিলের সাথে তিনি একেবারে শিশুর মতো মন নিয়ে কথা বলতেন। পথে মানুষের সাথে দেখা হলে তিনি বাচ্চাদের সাথে দেখা হলেও তিনি কথা বলতেন। বন্ধুদের কষ্টে তিনি অশ্রুসিক্ত হতেন এবং তিনি সকল মানুষকে ভালোবাসতেন। তো আমরা এখানে উদ্দীপকেও কিন্তু সেগুলোই দেখছি যে এখন এখানে আমরা এখন উদ্দীপক আমরা তৃতীয় নম্বর প্যারাতে লিখতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আবির্ভাবে এই পৃথিবী ধন্য হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল মানবতার গৌরব। তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। বাচ্চা থেকে সকল বয়সী মানুষের সাথে তিনি মানুষের মতো ব্যবহার মানুষ হিসেবেই দেখতেন। তার মধ্যে মানবতার সকল গুণ ছিল চরমে। এরপরে কি তিনি বন্ধুবান্ধবের খোঁজখবর নিতেন, বাচ্চাদের সাথে কথা বলতেন। তেমনই উদ্দীপকও আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগুলো পেয়েছি। সুতরাং উদ্দীপক এবং এরপরে হ্যাঁ উদ্দীপক এবং মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাসি মাখা মানে তার বন্ধুত্বপূর্ণ আচরণটি
প্রধানত ফুটে উঠেছে। এরপর দেখো উদ্দীপকটি তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। কি বলছে যে উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো দেখো এখানে আমরা এই প্রশ্নের চারটি অংশে আমাদের উত্তর করতে হবে। প্রথম প্যারাটে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে, যে আমরা এক বা দুই কথায় উত্তর দেব কি উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্বপূর্ণ হাসিমাখা আচরণটি প্রতিফলিত হয়েছে, কিন্তু মরুভাস্কর গল্পে তার সার্বিক গুণাবলী প্রকাশিত হয়েছে। এরপর আমরা খ নম্বরে কী দিতে পারি, যে মানে খ নম্বর বলতে দ্বিতীয় প্যারাতে আমরা লিখব যে আমরা মরুভাস্কর গল্পে দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুবান্ধবদের সাথে খুব সুসম্পর্ক রক্ষা করতেন, তিনি সকলের সাথে হাসি মুখে কথা বলতেন, বাচ্চাদের সাথে তিনি খুব আদর স্নেহ করতেন এবং তিনি বন্ধুর বেদনায় তিনি বেদনাসিক্ত হতেন। এরপরে কি তিনি তার মক্কার অধিবাসীদেরকেও খুব ভালোবাসতেন, এগুলো আমরা দেখি তিনি সকল মানুষ তার কাছে সমান ছিল। আমরা দ্বিতীয় প্যারা শেষ করলাম। তৃতীয় প্যারাতে আমরা কি লিখতে পারি, যে এখন আমরা লিখব যে উদ্দীপকে দেখি যে আমরা উদ্দীপকে দেখতে পাই, হ্যাঁ আমরা উদ্দীপকে দেখতে পাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অহমিকা ছিল না এবং তিনি মানুষকে ভালোবাসতেন এবং তিনি সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। এই অংশগুলো আমরা মরুভাস্কর গল্পের সাথে মিল পাই। কিন্তু এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্রের ছিল আসলে কঠোর এবং কোমলতার সংমিশ্রণে গঠিত। তিনি সমাজে কুসংস্কার দূর করেছেন, নারীদের অবস্থার পরিবর্তন এনেছেন, তিনি সত্যের জন্য সংগ্রাম করেছেন, তিনি জ্ঞানের প্রতি বিশেষ জোর দিয়েছেন এবং তিনি সমাজের সকল স্তরে প্রত্যেকটা বিষয়ের জন্য তিনি একটি আদর্শ অনুকরণীয় ব্যক্তি হয়ে আছেন, সেটি মরুভাস্কর গল্পে আমরা দেখতে পাই। সুতরাং আমরা দেখি যে উদ্দীপকের শুধু মরুভাস্কর গল্পের কোনটি আলোচিত হয়েছে, তার হযরতের কোমল গুণগুলো আলোচিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকে হযরত মুহাম্মদ ইসলামের গুণা। এরপরে আমরা চার নম্বর প্যারাতে লিখব, হ্যাঁ চার নম্বর প্যারাতে লিখবো যে উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে উদ্দীপককে হযরত মুহাম্মদ ইসলামের শুধু কোমল গুণগুলোই প্রকাশিত হয়েছে, যা ছিল বন্ধুত্বপূর্ণ। বক্তব্যটি যৌক্তি, কথাটি যৌক্তি, এখানে শেষ করতে পারি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটি পেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও থাকবে শব্দ থেকে কবি। আল্লাহ হাফেজ।